সো এবার আসি কমপ্লিকেশন অফ কাস্ট। আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে কীভাবে কাস্টের ভাগ হয়, কোথায় কীভাবে কাস্টগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, তার কম্পোজিশন কী বা প্রসিডিওরটা কী সেটা একটু জেনেছো। এবার যেটা আমরা পড়বো, ওই কাস্ট দেওয়ার ফলে আমার কী কী কমপ্লিকেশন হতে পারে। যদি কাস্টটা কোনো এক্সপার্টাইজ কেউ না করে বা মেনটেন করার সময় এই যে টোনাসিটি মেনটেন করা, জয়েন্টের প্রভিশন দেখা, বডি কন্টিউর মেনটেন করা যদি ঠিক করে না করতে পারি তাহলে কী কী কমপ্লিকেশন হতে পারে। ফার্স্ট, ইম্পেয়ার্ড ব্লাড ফ্লো। যদি আমি খুব টাইট করে দিই, বুঝতেই পারছো যে ব্লাড ফ্লো কমে যাবে। নার্ভ ড্যামেজ, ব্যান্ডেজিং ঠিক করে না করলে যেমন পেশেন্টের পেন হয় তেমনি কিন্তু ফ্র্যাকচারের ক্ষেত্রে বা টিস্যু ড্যামেজ এর ক্ষেত্রে যদি প্লাস্টার কাস্ট ঠিক করে না করা হয় বা স্ল্যাব ঠিক করে না দেওয়া হয় তাহলে কিন্তু নার্ভ ড্যামেজ হওয়ার চান্স আছে। টিস্যু নেক্রোসিস অ্যান্ড ইনফেকশান, বুঝতেই পারছো ব্লাড সার্কুলেশন কমে গেলে টিস্যু নেক্রোসিস হওয়ার চান্স। কাস্ট সিন্ড্রোম, তার মানেই হচ্ছে কাস্ট দেওয়ার পর থেকেই পেশেন্ট কমপ্লেন করছে, নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, সেটাকে বলে কাস্ট সিন্ড্রোম। কমপ্লিকেশন ডিউ টু মোবিলিটি, মানে তুমি জয়েন্টটা মুভ করে দিয়েছো, এই জয়েন্টটা তুমি রেস্ট্রিক্টেড করে দিয়েছো, তার ফলে কি এবার পেশেন্ট বলবে জয়েন্টটা মানে সেই লিম্বটার নাড়াচাড়া না করার জন্যে জয়েন্ট স্টিফনেস, ফুট ড্রপ, মানে সে তো কাজ করছে না, সেই লিম্বটার অ্যাক্টিভিটি নেই বা লেস অ্যাক্টিভিটি, বা আমি তো অ্যাক্টিভিটি রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি ডিগুবিটাস আলসার হওয়ার চান্স থাকে, জয়েন্ট স্টিফনেস হওয়ার চান্স থাকে, ডিপ্রেশন, ইনসোমনিয়া এগুলো। এছাড়া মেডিকেল কমপ্লিকেশনের মধ্যে ফ্লেবোথ্রম্বোসিস, পালমোনারি এম্বলিজম, উন্ড ইনফেকশান, উন্ড আছে সেই সময় প্লাস্টার কাস্ট করে দেওয়া হলো কোনো রকম ড্রেসিং বা অ্যান্টিবায়োটিক বা কাভারিং ছাড়া, খেয়ালই করেনি ড্যামেজ উন্ড আছে, প্লাস্টার কাস্ট করা হয়ে গেল, কম্পাউন্ড ফ্র্যাকচার তার ভেতরে প্লাস্টার অফ কাস্ট করে দেওয়া হলো, তাহলে কী ছিল যে বোন চিপস, ব্লাড ক্লট, সেলস এগুলো সার্কুলেশনে গিয়ে পালমোনারি এম্বলিজম হতে পারে। তাহলে কী কী করতে হবে, নিউরোভাস্কুলার স্ট্যাটাস ফর সাইন অফ কম্প্রোমাইজ, মানে ফার্স্ট যেখানেই আমার ফ্র্যাকচার বা লিম্ব ড্যামেজ আছে আগে আমাকে চেক করতে হবে নিউরোলজিক্যাল সিস্টেম, তার সেন্সেশন কতটা আছে, ভালো আছে কি না। স্কিন ইন্টিগ্রিটি, মানে বুঝতে পারছো কোনো ড্যামেজ স্কিন থাকলে সেটাকে প্রপারলি কভার না করে বা ট্রিটমেন্ট না করে আমরা ব্যান্ডেজিংয়ের দিকে বা কাস্টের দিকে যাব না। পজিশনিং অ্যান্ড পোটেনশিয়াল প্রেশার সাইটস, তাহলে সেগুলো কিন্তু আমাকে আগে থেকে অ্যাসেস করে নিতে হবে যে একটা ব্যান্ডেজিং কাস্ট করার পর কী কী সমস্যা হতে পারে। কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, জিআই সিস্টেম ফর পসিবল কমপ্লিকেশন অফ ইমোবিলিটি, যদি আমি ইমোবিল করি পেশেন্টটাকে তার ফলে তার কী কী কমপ্লিকেশন হতে পারে। আর সাইকোলজিক্যাল রিয়াকশন, কাউকে হঠাৎ করে হেঁটে চলে বেড়াচ্ছে, আমি যদি 24 ঘন্টার জন্য বা 2 থেকে 6 সপ্তাহের জন্য তাকে একটা জায়গায় বসিয়ে দিই তাহলে তার কিন্তু সাইকোলজিক্যালি এফেক্ট পড়ে, সেটাও কিন্তু একটু অ্যাসেস করে নিতে হবে। মেডিকেল ইন্টারভেনশনের মধ্যে এলিভেট এক্সট্রিমিটি তোমরা জানো, রাইস, রেস্ট, আইস, কোল্ড কম্প্রেশন আর এলিভেশন, তাহলে এক্ষেত্রে এলিভেশন, এলিভেট দ্য এক্সট্রিমিটি, অ্যাভয়েড রেস্টিং অন হার্ড সারফেস, হ্যান্ডেল ময়েস্ট কাস্ট উইথ পামস অফ হ্যান্ড, মানে ফিঙ্গার দিয়ে নয় পাম দিয়ে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করব। আর টার্ন এভরি 2 আওয়ার্স ওয়াইল কাস্ট ড্রাইস, মানে যখন আমার কাস্ট বা স্ল্যাব দেওয়া হয়ে গেছে 2 ঘন্টা অন্তর অন্তর পজিশন চেঞ্জ করতে হবে। আর নিউরোভাস্কুলার স্ট্যাটাস যেটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা শিফটে, পার শিফটে চেক করতে হবে, যা প্রসিডিওর করা হলো সেটা রেকর্ড করা, রেকর্ড করার সময় এটা মাথায় রাখতে হবে কী দিয়ে প্রসিডিওর হলো, কী কারণে হয়েছিল, কখন, ডেট, টাইম, কারা করেছে এবং প্রসিডিওর করাকালীন কোনো প্রবলেম হয়েছে কি না আমি কিন্তু রেকর্ড করতে হবে। এবার আসি যে এই যে কাস্ট হয়েছে এটা রিমুভ করব কী করে, তাহলে এই রিমুভ করার জন্য আমার কি অ্যাসিস্ট্যান্ট লাগবে এবং কিছু স্পেশাল আর্টিকেল লাগবে, তাহলে সেগুলো কি যে মানে
এক্সপেরিয়েন্স পার্সন বা আন্ডার সুপারভিশন কিন্তু এই প্রসিডিওরগুলো করা হয়, সেটা কাস্ট রিমুভাল বা স্ল্যাব রিমুভালের ক্ষেত্রে সেম। এক্ষেত্রে কী করা হয় যে কমপ্লিট অবজারভেশনে রাখা হয় যে কোনো রকম যদি মিনিমাম কমপ্লিকেশনও হয় সেটা কিন্তু ইমিডিয়েটলি জানানোর কথা। আর যদি কমপ্লিকেশন হয় যে প্লাস্টার কাস্ট তুমি করলে প্রসিডিওরটা তারপর থেকে এক সপ্তাহ এবং ওদিকে 45 days আফটার, টোটাল কোনো কমপ্লিকেশন হলো কি না সেটা কিন্তু অবজার্ভ করতে হয়। উইদিন 1 week যদি হয় সেটা ইমিডিয়েটলি জানাতে হয়, আর যদি 45 days পরে হয় তাহলেও কিন্তু এসে তোমায় জানাতে হবে, তাহলে স্ল্যাব রিমুভাল করার দরকার আছে, এটা ডিসিশন নেওয়া হবে। আর কাস্টের ক্ষেত্রে ফ্র্যাকচার বোন আছে কি নেই সেটা কনফার্ম করতে গেলে কিন্তু এক্সরে ম্যান্ডেটরি। তাহলে রিমুভালের পারপাস কী, যে আমার ট্রিটমেন্ট যা দরকার ছিল সেটা হয়ে গেছে, আমার এক্সরেতে দেখলাম আমার বোন রিইউনিয়ন হয়ে গেছে, বা হয়নি ব্যান্ডেজিং প্লাস্টার দিয়ে আমার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি সেক্ষেত্রেও কিন্তু ফার্দার ট্রিটমেন্ট দরকার, সেক্ষেত্রেও রিমুভ করতে হতে পারে। কমপ্লিকেশন হচ্ছে বা মিনিমাম কমপ্লিকেশন সেটা ট্রিটমেন্ট করার জন্যও রিমুভ করা হতে পারে, আর ফুললি রিকভার করে গেছে আর কাস্টের দরকার নেই সেজন্যও কিন্তু কাস্ট বা স্ল্যাব রিমুভাল করতে হয়। তাহলে এক্ষেত্রে কী কী আর্টিকেল লাগছে, সেম ম্যাকিনটস, গ্লাভস, ওয়াটার, কাটার সিজার, ভাইব্রেটার, ডাইলেটার, স্যান্ডব্যাগ অ্যান্ড হ্যান্ডেল ব্লেড। ছবিগুলো দেখো, এগুলো তো আমাদের স্কুলে থাকে না, হসপিটালেই তোমরা পাবে। প্লাস্টার কাটার সিজার অর্থোপেডিক ওয়ার্ডে তোমরা আশা করি দেখেছো বা দেখবেও, প্লাস্টার কাটিং ইনস্ট্রুমেন্ট, ভাইব্রেটার, ডায়ালেটার, হ্যান্ডেল ব্লেড, স্যান্ডব্যাগ, এখানে অনেক বড় বড় স্যান্ডব্যাগ দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এগুলো নয়, তোমরা ডেমো রুমে যে স্যান্ডব্যাগগুলো দেখেছো সেইগুলো, আর এগুলো স্যান্ডব্যাগগুলো আরও ছোটো হয়, ঠিক আছে। তাহলে কাস্ট রিমুভাল প্রসিডিওরের মধ্যে ফার্স্ট কী করছে, পেশেন্টকে আমরা অবশ্যই এক্সপ্লেন করবো, কেননা আর্টিকেলসগুলো তোমরা দেখলে যে একটু ডিফারেন্ট টাইপের দেখতে, তাই কীভাবে প্রসিডিওরটা চলবে, যে কোনো প্রসিডিওরে আমরা যেমন এক্সপ্লেন করি তেমনই তাকে এক্সপ্লেন করা হবে আর কি। সেটা যেমন বসানোর সময় আমরা প্লাস্টার কাস্ট করার সময় তার পজিশনটা মেনটেন করেছিলাম, তেমনি এক্ষেত্রেও কিন্তু তাকে সিটিং বা ল্যাটারাল পজিশন বা সোপাইন পজিশন যেটাতে আমাদের সুবিধা হবে সেই অনুযায়ী বা পেশেন্ট কমফর্টেবল থাকবে সেই অনুযায়ী কিন্তু পেশেন্টকে পজিশনে দিতে হবে, এবং দরকার হলে স্যান্ডব্যাগ দিয়ে তাকে কমফর্টেবল করাতে হবে বা ইউজ করা যেতে পারে স্যান্ডব্যাগ। ম্যাকিনটস মানে প্লেস করে আর্টিকেল সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর হ্যান্ড ওয়াশিং করে গ্লাভস পরে প্রসিডিওরে নামতে হবে। এটা একটা ক্লিন প্রসিডিওর। এক্ষেত্রে কি বাকেট লাগে, ওয়াটার বাকেট, কেন, যেহেতু প্লাস্টার অফ কাস্ট বা স্ল্যাবটাকে ওয়েট করে নিতে হবে, কেননা ড্রাই কাটতে গেলে বা রিমুভ করতে গেলে খুব সয়েল হতে পারে বেড বা সারাউন্ড দ্য বেড, সেক্ষেত্রে একটু ওয়েট করে নিতে হয়, ওয়েট মানে ভিজিয়ে নেওয়া। এরপরে ওই যে প্লাস্টার কাটার সিজার আছে সেটা দিয়ে আস্তে আস্তে কাটতে হয়, প্যাডিং উল একটা নিতে হয় বা কটন বল নিয়ে আস্তে আস্তে প্লাস্টারটা কাটতে হয়, এবং স্কিন পজিশনটা মাথায় রাখতে হয়, কেননা আন্ডার দ্য স্কিন সেখানে হয়তো স্টকিনেট আছে বা হালকা লেয়ার অফ কটন আছে, সেটা কিন্তু খুবই কম, সেই জন্যে সেটা কিন্তু মাথায় রেখে সিজারটা ইউজ করা হয়। এরপরে যেই আস্তে আস্তে অ্যালাইনমেন্ট ওয়াইজ কাটা হয়ে গেল, তখন আস্তে আস্তে এবার ওটাকে শেপটাকে বড় যে কাটা সিজার দেখলে সেটা দিয়ে কেটে ফেলা হয়, কেটে কর্নার করে সেটাকে বার করা হয় লিম্বটাকে। আর সবসময় সিজারটার অপোজিট যে সাইড আছে সেটা কিন্তু মাথায় রাখতে হয়, শার্প এন্ডটা কখনো যদি আমি প্লেসও করি প্লাস্টার কাস্টটা কাটার জন্যে আমার মাথায় রাখতে হবে শার্প এন্ডটা দিয়ে লিম্বটা ড্যামেজ হতে পারে, সেই জন্য সবসময় উল্টো দিকটা ইউজ করা হয়। এরপরে কি যে ভাইব্রেটার আছে রিমুভ করার জন্য একটা মার্ক করে নিয়ে হয়, এগুলো যেমন পড়ার থেকে তোমরা যদি চোখে দেখো আরও বেটার মনে থাকবে, সেই মার্ক ওয়াইজ ভাইব্রেটার দিয়ে
কাটতে সুবিধা হয় এবং ওই মার্ক লাইন বরাবর আর কি প্লেসমেন্ট করে তবে আমরা প্লাস্টারটা রিমুভ করতে পারি। প্লাস্টারটা যেই রিমুভ করা হয়ে যায় তখন এবার গ্লাভস আর আর্টিকেলগুলো টার্মিনেট করে এসে স্কিন কন্ডিশন ফার্স্ট আগে অবজার্ভ করতে হয়, কোনো ড্যামেজ হয়েছে কি না, যেহেতু কাটার ভাইব্রেটার ইউজ করা হয়েছে সেই কারণে স্কিন ড্যামেজ যদি হয়ে থাকে, যে স্টকিনেট পরানো হয়েছিল সেটা রিমুভ করে দিয়ে স্কিন ড্যামেজ থাকলে সেটাকে দেখা, কোনো র্যাশ আছে কি না, আর একটু মাসাজ করে বা অয়েল ক্রিম জাতীয় কিছু লাগিয়ে দিয়ে বা স্কিন কন্ডিশন তাহলে বোঝা যাবে, সেটা ইন্সপেকশনের মাধ্যমে প্যালপেশনেও বোঝা যেতে পারে, যেহেতু ওই জন্যে অয়েনমেন্ট জাতীয় কিছু বা গ্লিসারিন জাতীয় কিছু যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে আবার নর্মাল ইলাস্টিসিটি মেনটেন করা যায়, কেননা লাস্ট 45 days ধরো কারো ছিল বা 6 weeks, সেক্ষেত্রে তার স্কিনটা তো ড্রাই হয়ে গেছে, সে যদি একটু ময়েশ্চারাইজার বা অয়েলি কোনো সাবস্টেন্স লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেশেন্টটা বেটার ফিল করবে। আর কি ইডিমা আছে কিনা দেখতে হবে, তাহলে ইডিমা যদি থাকে, অনেক সময় লিম্পটা যদি বাই গ্র্যাভিটি ঝুলিয়ে রাখে পেশেন্ট সেক্ষেত্রে ইডিমা হতে পারে, তাহলে লিম্পটা আবার একটু রেস করে রাখতে হবে বা ক্রেপ ব্যান্ডেজ ইউজ করার জন্য বলতে হবে। তাহলে এবার আসি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, তাহলে কী হলো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে স্লোয়ার সেটিং, খুব তাড়াতাড়ি করা যায়, স্লোলি করা যায়, বেশি কিছু সময় লাগে না, খুব কম সময় লাগে, ইনফিনিটলি মোল্ডেবল ওয়েন ওয়েট, তুমি যেরকম ইচ্ছা মোল্ড করতে পারো, ফোল্ড করতে পারো যখন এটা ওয়েট থাকবে, ভিজে থাকবে, আর চিপ, খুবই সস্তা, ইজিলি অ্যাভেলেবল, যে কোনো দোকানে যে কোনো জায়গায় তুমি প্লাস্টার অফ প্যারিস কাস্ট পেতে পারো। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হেভি, খুব ভারী হয় ভিজে যাওয়ার পর, সেটা তোমরা সবাই জানো, দেখেছো, মেসি, মানে ওটা প্লাস্টার অফ কাস্ট করতে গেলে চতুর্দিকে যে ছড়িয়ে যায় কাস্টগুলো সেটা সেই জন্যে মেসি বলা হচ্ছে। সিগনিফিক্যান্টলি উইকেন্ড ইফ কাস্ট ইজ ওয়েস্ট ওয়েট, যদি কাস্টটাকে কখনো ভিজিয়ে ফেলে পেশেন্ট তাহলে কিন্তু খুবই দুর্বল হয়ে যায় বা উইক হয়ে যায়, ভেঙে যেতে পারে। আর পার্শিয়ালি রেডিও ওপেন, মানে এক্সরে করতে গেলে না ক্লিয়ারলি বোঝা যায় না, যেহেতু মানে রেডটাকে কমপ্লিটলি এরা ওপেক করতে পারে না, কিছু কিছু জিনিস দেখা যায়, কিছু কিছু জিনিস ঘোলাটে দেখায়, সেই জন্য বলছে পার্শিয়ালি রেডিও ওপেন। তাহলে প্রসিডিওর করার পর আমাদের ডকুমেন্টেশন করতে হয়, সেটা ডকুমেন্টেশন করা, আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে জানাতে পারো, দরকার হলে নোটগুলো লিখে নাও, পরীক্ষাতে কিন্তু খুবই আসে। দ্যাটস অল, থ্যাংক ইউ।